আপনি কি জানেন যে মাথা ছাড়াও তেলাপোকা বেঁচে থাকতে পারে? জানেন কি আপনার শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন? আপনি কি এটা বিশ্বাস করবেন যে একসময় মেইলের মাধ্যমে বাচ্চাদেরও আত্মীয়র বাসায় পাঠানো হতো? হ্যাঁ বন্ধুরা, গল্প নয়, সত্যি বলছি। আর এমন সব আজব আর অবিশ্বাস্য ফ্যাক্টস জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনি জানেন কি একটি মশার কয়টি দাঁত থাকতে পারে? হ্যাঁ বন্ধুরা, অবিশ্বাস্য হলেও একটি মশার 47টি দাঁত থাকতে পারে। অনেকে হয়তো ভাবছেন ওর শরীরে এত দাঁত থাকার জায়গা কোথায়। আপনি কি জানেন পুরুষ মশা সাধারণত কামড়ায় না? তো এরপর থেকে মশা কামড় দিলে সবার আগে মেয়ে মশাদের দোষ দিবেন। মজা করছিলাম। সাধারণত পুরুষ মশা খাদ্য হিসেবে উদ্ভিদ রস গ্রহণ করে থাকে এবং পুরুষ মশা কোনো রোগ ছড়াতে পারে না। অন্যদিকে ফিমেল মশা তাদের ডিমের উন্নয়নের জন্য রক্ত থেকে প্রোটিন গ্রহণ করে। জানেন কি আপনার শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন? আপনি শুনে অবাক হবেন যে মানুষের শরীরের সবটুকু রক্ত খেয়ে ফেলতে 1.2 মিলিয়ন বা 12 লক্ষ মশার প্রয়োজন। এখন যেই ফ্যাক্টের কথা বলবো সেটা শুনে হয়তো অনেকে মুখ ধুতে চলে যাবে। মজা করছিলাম। জানেন কি অধিকাংশ লিপস্টিক মাছের আইশ দিয়ে তৈরি করা হয়। যারা লিপস্টিক ব্যবহার করেন তারা কিন্তু আমায় গালি দিবেন না। আজকের সবচেয়ে অবিশ্বাস্য যেই ফ্যাক্টস সেটা হলো একটা তেলাপোকা মাথা ছাড়াও 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। কি বন্ধুরা, বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু হ্যাঁ, এটাই সত্যি। আমারও কিন্তু প্রথমে বিশ্বাস হয়নি। সাধারণত তেলাপোকার শরীরে একাধিক স্নায়বিক কেন্দ্র থাকে। যখন তারা তাদের মাথা হারায় তখন বাকি শরীর আলাদাভাবে কাজ চালিয়ে যায়, ফলে তারা কিছুদিন টিকে থাকতে পারে। একটা সময় মেইলের মাধ্যমে বাচ্চাদেরও এক জায়গা থেকে অন্য জায়গায় বা আত্মীয়ের বাসায় পাঠানো হতো। হ্যাঁ বন্ধুরা, 1920 সালের আগে এমনটাও বৈধ ছিল। জানুয়ারি 1913 সালে এক ওহিও দম্পতি মার্কিন ডেলিভারির নতুন সার্ভিসের সুবিধা গ্রহণ করে। একটি বিশেষ ডেলিভারি করার জন্য তারা মেইলম্যানের কাছে তাদের সন্তানকে হস্তান্তর করে এবং তাকে কিছু বাড়তি টাকা দেয়, মানে তাদের হিসেবে ডলার আর কি, যেন মেইলম্যান তাদের সন্তানকে তার দাদিমার বাসায় পৌঁছে দেয়। আপনি জানেন কি আপনার শরীরে যে কার্বন আছে তা দিয়ে 9000 পেন্সিল বানানো যাবে? আমরা প্রতিদিন যেই পরিমাণ মেসেজ পাঠাই এবং গ্রহণ করে তার সব হিসেব করলে পৃথিবীর মোট জনসংখ্যা থেকেও বেশি হবে। আপনি কি জানেন একজন মানুষ তার সম্পূর্ণ জীবনে 60,000 পাউন্ড বা প্রায় 27,215 কেজি খাবার খেয়ে থাকে? অবাক করা বিষয় হলো এই ওজন প্রায় 6টি হাতির ওজনের সমান। আপনি জানেন কি অজগর সাপ একসাথে 12টি থেকে 36টি ডিম পারতে পারে? নীলতিমি খাবার না খেয়েও 3 মাস পর্যন্ত সাঁতার কাটতে পারে। মূলত তারা তাদের গ্রীষ্মকালীন খাবার থেকে অতিরিক্ত চর্বি তাদের ব্লুবারে জমা রাখে, যার ফলে তারা দীর্ঘ সময় না খেয়ে থাকতে পারে। জানেন কি সবচেয়ে লম্বা বাসের দৈর্ঘ্য কত এবং কোন কোম্পানির তৈরি? 2016 সালে ভলভো 30 মিটার লম্বা বাস তৈরি করে, যেটা 300 জন পর্যন্ত যাত্রী বহন করতে পারে এবং যা ব্রাজিলে রয়েছে। আপনি কি জানতেন যে মানুষের মতো কুকুর বিড়ালও ডানহাতি বা বামহাতি হয়ে থাকে? টাইগার শার্ক হাঙরের একটি প্রজাতি। এর বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায় একে অপরের সাথে মারামারি শুরু করে এবং যেটা লাস্ট পর্যন্ত বেঁচে থাকে সেটাই জন্ম নেয়, বাকিগুলো পেটেই মারা যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।